আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আর একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড সরাসরি ইন্টারভিউর মাধ্যমে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো পত্রিকা থেকে সংগ্রহ করেছি বিজ্ঞপ্তিটি দৈনিক প্রথম আলো পত্রিকায় পনেরো এপ্রিল দু হাজার বাইশ তারিখে প্রকাশিত হয় আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদ নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কিভাবে কোথায় কোন কোন লোকেশনে কত তারিখে কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে ইন্টারভিউ অংশগ্রহণ করবেন সব কিছু নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে দেখতে পাচ্ছেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার পদের নাম হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার এই পদে দায়িত্ব কর্তব্য এই পদে যারা নির্বাচিত হবেন তখন তাহলে তাদের যে কাজগুলো করতে হবে তা হচ্ছে কোম্পানির প্রোডাক্টগুলো বাজার প্রমোট করতে হবে ডক্টর ভিজিট করতে হবে এবং প্রেসক্রিপশন জেনারেট করতে হবে সেই সঙ্গে কেমিস্ট বা ফার্মেসি যেগুলো আছে সেগুলোর থেকে অর্ডার সংগ্রহ করতে হবে এবং কোম্পানির সেলস টার্গেট করতে হবে এবং নতুন নতুন মার্কেট তৈরি করতে হবে এগুলো হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব কর্তব্য হবে রিকোয়ারমেন্ট শিক্ষা যোগ্যতা যে যে যোগ্যতাগুলো থাকলে ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন তা হচ্ছে কমপক্ষে মাস্টার্স অথবা স্নাতক পাস হতে হবে যেকোনো বিষয়ে যেকোনো বিষয়ে স্নাতক বা অনার্স পাস হলে আবেদন করতে পারবেন তবে এসএসসি লেভেল পর্যন্ত সাইন্স থাকতেই হবে অবশ্যই এসএসসি লেভেল পর্যন্ত সাইন্স না থাকলে আপনাকে কোনোভাবেই তারা নেবে না বয়স হবে সর্বোচ্চ 32 বছর এর বেশি হলে হবে না বাংলাদেশ যেকোনো স্থানে আপনাকে কাজ করতে হবে এখানে দেখতে পারছেন কোম্পানি একটি আকর্ষণীয় বেতন দেবে সেই বেতনের সঙ্গে টিএডিএ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গ্রুপ ইন্স্যুরেন্স ফেস্টিভ্যাল বোনাস প্রভিড প্রফিট শেয়ার মোটরসাইকেল মোবাইল ফোন ফরেন ট্যুর এই যে সুযোগ সুবিধাগুলো সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি থেকে দেওয়া হবে সরাসরি ইন্টারভিউয়ের জন্য আপনাদের একটি বায়োডাটা সেই সঙ্গে তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং একাডেমিক সার্টিফিকেটের ফটোকপি এবং এনআইডি কার্ডের ফটোকপি এবং অরিজিনাল কপি সঙ্গে নিয়ে ইন্টারভিউ অংশগ্রহণ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে ইন্টারভিউ চলবে প্রতিদিন সকাল দশটা থেকে যে যে লোকেশনে ইন্টারভিউ চলবে এখানে দেখতে পাচ্ছেন ঢাকা ঢাকাতে চলবে আঠারো উনিশ বিশ এবং একুশ এপ্রিল দু হাজার বাইশ তারিখ প্রতিটি লোকেশনের পাশে তাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ঠিক অ্যাড্রেস দেওয়া আছে আপনি অ্যাড্রেসটা দেখে নেবেন এবং চাইলে ফোন নাম্বারে ফোন করেও বিভিন্ন তথ্য পেতে পারেন রংপুরে হবে আঠারো এপ্রিল ময়মনসিংহ হবে উনিশ এপ্রিল এবং চট্টগ্রামে হবে উনিশ এপ্রিল সিলেটে হবে বিশ এপ্রিল বগুড়াতে হবে বিশ এপ্রিল উলীতে হবে বিশ এপ্রিল যশোর হবে বিশ এপ্রিল খুলনাতে হবে বিশে এপ্রিল এবং রাজশাহীতে হবে একুশ এপ্রিল এই ছিল এই সম্পর্কে আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারছেন এরপরও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম